লোকনাথ বাবা প্রাচীনতম মন্দির, লোকনাথ বাবা ব্রহ্মচারী কচুয়া মন্দির। আর এটা হচ্ছে ভোগ খাওয়ানোর জায়গা শান্তি। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে যে একটা ছোট্ট ট্যুর করেছিলাম একদিনের জন্য, যেখানে আমরা চাকলা, কচুয়া আর তেঘরিয়া দর্শন করতে গেছিলাম ফ্যামিলি নিয়ে। আর সেই চাকলাতে প্রথমে ফার্স্ট দর্শন করলাম। তো আগের ভিডিওটাতে আমরা চাকলা মন্দিরটা তুলে ধরেছি, সেখানে একদম লোকনাথ বাবার মূর্তির সামনে বসে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার পর মাত্র 75 টাকায় আমরা রাজভোগ খেলাম। রাজভোগ খেয়ে নিয়ে আমরা চলে গেলাম সবজি বাজারে একদম সবজি কিনতে। আগের ভিডিওটা যারা যারা দেখোনি তারা এখনই গিয়ে আগের ভিডিওটাতে ক্লিক করে নিয়ে পুরো ভিডিওটা দেখো আর সেখান থেকে ইনফরমেশন নাও। দেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। এখন আমরা রওনা দিয়েছি কচুয়ার উদ্দেশ্যে, আর দুপাশে গাছের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যখন যাচ্ছিলো যেন মনে হচ্ছিল যে আরও একটা গভীরে গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি। আর সেই গাছের মধ্যে দিয়ে সূর্য উঁকি মারছে, এতটা সুন্দর লাগছিল এই গ্রামের মধ্যে দিয়ে যেতে। দেন আমরা পৌঁছে গেলাম কচুয়ার মন্দিরে। এই হচ্ছে কচুয়াতে শ্রী লোকনাথ বাবার পবিত্র জন্মস্থান, আর সেই পবিত্র জন্মস্থানে আমরা প্রবেশ করে লোকনাথ বাবা প্রাচীনতম মন্দির 1947 সালে স্থাপিত হয়েছিল। ঠিক এই স্থানে লোকনাথ বাবা পৈতে নিয়েছিলেন। আর এই মন্দির বহু প্রাচীনতম মন্দির হলেও এর আভিজাত্য এখনও আছে নতুনত্বের মতো। বহু দূর দূরান্ত থেকে লোক আসেন কচুয়া দর্শন করতে। এখানে লোকনাথ বাবার পৈতে হয়েছিল এই ঠিক এই মন্দিরটাতে। মন্দিরের ঠিক বাইরে এখানে গামছা টামছা বিক্রি হচ্ছে। আর মন্দিরের ঠিক বাইরের ওই পাশটা হচ্ছে ছোট ছোট দোকান রয়েছে যেখানে ধূপকাঠি মোমবাতি পুজোর ডালা বিক্রি হচ্ছে। ও এখানে পুজোর ডালা সব নেওয়া হবে। প্রসাদের বাক্সের উপর আমাদের সবার নাম আর গোত্র লিখে নিয়ে আমরা চলে যাব মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়ার আগে আমরা দুধ পুকুরে অবশ্যই ভিজিট করব, কারণ দুধ পুকুর এমন একটা পবিত্র স্থান যেখানে লোকনাথ বাবা ব্রহ্মচারী গ্রহণ করার আগে ওখানে স্নান করেছিলেন। তো এখানে ডালা সাজানো হচ্ছে আমাদের। তো এখন আছি আমি সেই দুধ পুকুরের সামনে, সেই পবিত্র পুকুর, পবিত্র জল এখনো আছে এই পুকুরে। এখান থেকে বাল্য লোকনাথ ব্রহ্মচারী মাত্র 11 বছর বয়সে সখা বেণী মাধবের সাথে স্নান করে নিয়ে ব্রহ্মচারী দীক্ষা নিয়েছিলেন। রওনা দিয়েছিলেন গুরু ভগবান গাঙ্গুলির সাথে কালীঘাটের উদ্দেশ্যে। এখন বাজে 3:56 আর আমরা এখন কচুয়াতে চলে এসেছি প্রায়। আর ডালি রেডি হয়ে গেছে, এখন কচুয়াতে আমরা মন্দিরে পুজো দেবো। লোকনাথ বাবা মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো এখানে মন্দিরের ঠিক বাইরে এখানে ডালি সাজানোর জন্য, ডালি নেওয়ার জন্য এখানে ছোট্ট ছোট্ট দোকান আছে লম্বা করে নিয়ে। লোকনাথ বাবা ব্রহ্মচারী কচুয়া মন্দির জন্মস্থান। কটা থেকে কটা অব্দি পুজোছেন আপনি? 12টা। তারপর আবার 3টা থেকে। কচুয়াতে আমরা চলে এলাম, এখানে পুজো টুজো দিয়ে নিয়ে আমরা চাকরাটা খেয়েছিলাম, প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে আমরা পুজো দিতে এক্ষুনি সাড়ে সাতটার সময় পুজো স্টার্ট হবে। দুপুর 12টার সময় পুজো স্টার্ট হয়। আর একটা হচ্ছে কটার সময়? 8টা থেকে 12টা। 8টা থেকে 12টার।
আবার তিনটে থেকে আটটা। এই হচ্ছে বাবার মূর্তি, জয় বাবা। ভিডিওর মাধ্যমে আপনারাও দর্শন করে নিচ্ছেন বাবা লোকনাথ, সবার কল্যাণ করে। জয় বাবা লোকনাথ। আমার ভিডিওর মাধ্যমে তোমরা চাকলা আর কচুয়া দর্শন করে নাও। এটা হচ্ছে অফিস, যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, ডোনেশন অফিস। সকাল 10টা থেকে 12টা অবধি এখানে কুপন দেওয়া হয়। আর এটা হচ্ছে ভোগ খাওয়ানোর জায়গা। এখানে ভোগ খাওয়ানো হয় এই অফিসে। পুজো কটা কটা হয়? পুজো হচ্ছে 8টা থেকে হ্যাঁ 12টা অবধি, 12টা অবধি। আর মেন আরতি হয় হচ্ছে 11:30, 12টা শেষ। খাওয়া হয় 12:30 থেকে, যখন কুপন থাকবে তখন খাবার চলবে। আচ্ছা, তো কত করে নেয় কুপন? 60 টাকা করে, 60 টাকা করে কুপন নেয়। প্রথম খিচুড়ি, হ্যাঁ, তারপর আলুর দম, পনির, পায়েস। আর এই কাকিমার দোকান আছে এখানে প্রসাদ দেওয়ার জন্য, আমরা পূজোর সামগ্রী। আমি দেখিয়ে দিচ্ছি দোকানটা ঠিক কোথায়, এই মন্দির, আর ঠিক মন্দিরের পাশেই এখানে কাকিমার দোকান। আপনারা এলে কাকিমার কাছ থেকে প্রসাদ নিতে পারেন। লোকের বাহনকে দেওয়া হলো বিস্কিট, এখানে খাচ্ছে, কেউ খাবে বিস্কিট দিল তিনজনকে তিনটে। আর এখানে আমরা চা খেতে আসছি দোকানে, ওখানে জয় লোকনাথ বাবা। কচুয়া, চাকলা, কচুয়া দর্শন করার পর আমরা চলে এলাম তেঘরিয়া মন্দিরে। আর এখানে মন্দিরটা দর্শন করে নিয়ে দেন আমরা বাড়িতে চলে যাবো। চাকলা আর কচুয়া তো খুবই ভালো লাগলো, ওখানে মন্দিরে লোকনাথ বাবা দর্শন করে নিয়ে, আর এখানে চলো মন্দিরটা দর্শন। শান্তি মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা নিষেধ, সে কারণে আমি ভিডিওটা করিনি। তো তেঘরিয়া মন্দির দর্শন হয়ে গেল, চাকলা আর কচুয়ার মন্দিরও দর্শন হয়ে গেল। তো চলো আমরা গাড়িতে উঠে পড়ি, এখন বাড়ি যাব। আলটিমেট আমরা বাড়িতে চলে এসেছি, এখন বাজে 9টা। তো এত রাত্রি হয়ে গেল কারণ প্রচণ্ড রাস্তায় জ্যাম, রাসমেলা বসেছে, প্রচণ্ড জ্যাম ছিল। যাই হোক, এখন অবধি যদি ভিডিওটা দেখে থাকো তো লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।